অত্যন্ত ভয়াবহ। সেখানে প্রত্যেকটা হলের শুরুতে একজন করে পুলিশ আছে, তারা কোন নিরাপত্তা আমাদের দিতে পারছে না। যখন দেখা যাচ্ছে একটা পার্টি জিতে যাচ্ছে, তার যখন সার্টিফিকেট দিতে যাচ্ছে, সমস্ত টেবিল চেয়ার উল্টে ফেলে দিচ্ছে, চেয়ার ছুটে আমাদের যারা কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট তাদের মারা হচ্ছে, কারা করছে আমরা জানি না, কোন পার্টি আমরা তাও বলতে পারছি না, কারণ আমরা তো কাউকে চিনি না। তারা আমাদের আঘাত করছে, চেয়ার ছুটছে, আমরা প্রাণ সংশয়ে ভুগছি, অথচ আমরা এখানে নিচে এসে দেখছি এত সিকিউরিটি, অথচ ওপরে কোন সিকিউরিটি নেই, ওপরে কোন সিকিউরিটি নেই, দরজা ভেঙে ঢুকে পড়ছে, সেকেন্ড রাউন্ডে ব্যালট চিন্তাই হয়েছে, কিন্তু দাদা কাউন্টিং ব্যালট কাজ বন্ধ করছে। আমাদের উপযুক্ত সিকিউরিটি দিতে পারেন, আমরা কাজ করতে সবসময় প্রস্তুত, কিন্তু আমাদের জীবনের তো একটা দাম আছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের একদিনের জন্য ট্রেনিং দেওয়া হয়েছিল, ট্রেনিং দিয়ে বলা হয়েছিল থ্রি টায়ার ইলেকশনে ফার্স্ট টায়ার ইলেকশন একদল করে বেরিয়ে যাবে, পঞ্চায়েত সমিতি আর একদল করবে, তারা করার পর এখন যা গতি প্রকৃতি লক্ষ্য করছি রাত্রি দুটো তিনটাতে কাউন্টিং হবে, এবং কোন ইনফ্রাস্ট্রাকচারাল ব্যাপারটা নেই, এবং সার্টিফিকেটে যে পার্টি জিতে গেছে, ধরুন তার অপোনেন্ট পার্টি এসে সার্টিফিকেট দিতে যাচ্ছে, টেবিল উল্টে ফেলে দিল, তারপরে চেয়ার ছুড়ে মারছে, হ্যাঁ এ তো আমাদের প্রাণ সংশয়ের ব্যাপার। হ্যাঁ আমরা বলেছিলাম যে আর্টিকেল অধিকার, জীবনের অধিকার, প্রত্যেক মানুষের ফান্ডামেন্টাল রাইট, সেই রাইট আমাদের দিতে হবে। আমরা ভোটের ডিউটি করে এসেছি, আমরা কাউন্টিং ডিউটি করব, কিন্তু আমাদের উপযুক্ত একজন 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 হবে, কারণ আমাদের জীবনের বিনিময়ে আমরা তো